থেকে তোমাদের আমি সময় পাইনি দেখাবার জন্য পুরো রান্না কালকে সব মানে পঁচিশ তিরিশ জন খাওয়া হয়ে গেছে আর আজকে এগুলো সব আমাদের পাড়াতে সব নিতে আসবে যারা সব নিতে তাদের জন্য ওই এক্সট্রা রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিলাম এই দিকে সব নিতে আসবে দেখে হালকা করে খাল আমি তোমাদের পুরোটা আমাদের দিদি খাচ্ছে যাই দিকে বল দিদি আমাকে সাহায্য করেছে দেখি দিলাম দিদি আমার হাতে পাতে খুব সাহায্য করে দিয়েছে কাল থেকে আমি তোমাদের একদম কিভাবে তাহলে ক্যামেরাটা ধরে দেখাবো বলো সেই জন্য আমি তোমাদের পুরোটা দেখাতে পারি না আজকে দেখি দিলাম চলো বন্ধুরা আজকে সারাদিন আর তেমন সেভাবে কোনো ভিডিও করাই হয়নি কারণ সারাদিন আজকে রেস্ট নিয়েছি কালকে অত চাপা চাপি গেছে তোমরা বুঝতেই পারছ আর বেলায় উঠে লেগে পড়েছি টুকটাক গোছানো যেগুলো সব বেরিয়েছিল সেগুলো একবারে তো শুয়ে থাকা হবে না কারণ পনেরো দিন হবে প্রচুর হার্ড পরিশ্রম হয়েছে একটু রেস্ট না নিলেও হবে না আর সন্ধেবেলায় একবারে লেগে গেছি যে মালগুলো সব বেরিয়েছিল অনেকগুলো দেখো জলে বোতল বেরিয়েছিলো আর আসন তো বেরিয়েছিল জায়গায় জায়গায় ভরে দিচ্ছি আর তার মাঝে কিন্তু আজকে আমার আলমারির একটা তাকও পরিষ্কার হয়ে গেল এই যে ব্যাগগুলো কবে থেকে পড়েছিল মেয়ের ক্যারাটের ড্রেস এগুলো আর তো কোনো দরকার নেই এগুলো একবারে তুলে রেখে দেবো একদম ভাবছি সানসেটে রেখে দেবো সেই জন্য এক পাশে আর এই ব্যাগটা দেখো কত মেয়ের ছোট্টবেলার বোতলগুলো এই ব্যাগটার মধ্যে ভরা ছিল এই ব্যাগটা ফেলে দেবো আর এই যে নিচের তাকটা দেখতে পাচ্ছ এত বোতল লোকজন এলে এগুলো সব আমি হাতের কাছে রেখে দিই দেখো আমরা বোতলে খাই না বলে তো সবাই সেটা নয় সবাই এখন বোতলে জল পছন্দ করে সেই জন্য সবার জন্য যে যখন যেমন হাতের কাছে দেখিয়ে দিলাম নিয়ে নিতে পারলো আর এই ব্যাগটা কী ছিল আমার মনেও ছিল না তারপর বার করে দেখছি এত কা ক্যারি ব্যাগ আছে এত ক্যারি ব্যাগ সব জড়ো হয়ে আছে আর এই তাকটার মধ্যে একটা জিনিস আমি বার করে ফেললাম যে একটা বড় গ্যাস নেবো তো ওই তাকটার মধ্যে আমি রেখে দেবো ওই যে বাকি বোতলগুলো আছে ওগুলোকে একটু পরে গুছিয়ে ফেলবো সেটা পরে চিন্তা ভাবনা করে ভেবেছি একটা ব্যাগের মধ্যে রেখে দেবো আর গ্যাস ওভেনের আমি জায়গাও করে ফেললাম দুটো গ্যাস ওভেন ওই তাকটার মধ্যে ভালো রাখা যাবে আমার হাতের কাছে আর চলো এই কাপগুলো এবার জায়গায় জায়গায় রেখে দিই আর আজকে এইটুকুই তোমাদের ছোট্ট ব্লগটা দেখিয়ে দিলুম এইটুকুই ছোট্ট যে টুকিটাকি কাজগুলো করলাম তোমাদের কেমন লাগলো বলো আবার তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো টাটা